সেনাবি বলতেছে আমার কাছে কেউ হক পাবে কেন আর আমরা মানুষের হক নষ্ট করতেছি কোন সময় মৃত্যু হবে আমরা কেউ জানি সময় যখন চলে আসবে এক মুহূর্ত দেরিও করা হবে না আগেও হবে না মৃত্যু নিঃশ্বাস গ্রহণ কোন লাগবে কি লাগবে না আল্লাহ আল্লাহর আমার কাছে কেউ কোনো দেনা পেনা ঋণ আসো নাকি কেউ কোনো কিছু পাবা নাকি কেউ কোনো কিছু বলে না সবাই মাথা নয় রাখছে বলে আর আমাদের কোনো দেনা পাওনা নাই কোনো কোনো ঝামেলা নাই কোনো কিছু নাই আমরা আপনার কাছে কোনো কিছু পাবো না কোনো ঋণ নাই পিছন দিকে একজন সাবি হাত জাগাইলেন কেতাবের বর্ণনা সাবিল নাম আবু আকাশ রাদি আল্লাহ তালা

আল্লাহ রসুল ধমক দিয়ে বললেন আমার থেমে যাও আমার কাছে পাবে আমি তার ঋণ পরিশোধ করব তোমার কোনো কিছু বলতে হবে না হাজদামার বললেন ইয়ার সোনাল্লা ইয়া হাবি আপনি আমাকে সুযোগ দিন বলে না সমস্ত সাহাবি বসে আছে আল্লাহ রাসুল আবু আকাশ রাদি আল্লাহ উদাহরণে কানলেন কি চাও তুমি বললেন আপনি আমাকে আঘাত করেছেন আজকে আমিও আপনাকে আঘাত করতে চাই আল্লাহ রাসূলকে বললেন তুমি আমার দাবি আমি তোমার এর নিয়্যা করতে যাই না তুমি আমাকে আঘাত করতে পারো দাদ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নুরু রাসূলুল্লাহ পিঠ المبارক এর পিছন এ দানা এ গেলেন বল নবী গো যেদিন আপনি লাঠির আঘাত লেগেছিল ওই আমার শরীরের মধ্যে কোনো কাঁপড়ছিল না আমি খালি গায়ে ছিলাম আর আপনি যখন আঘাত করেছিলেন আপনার হাতে লাঠি ছিল আমি চাই ওই লাঠি দিয়ে। আপনার খালি শরীরের মধ্যে আঘাত করতে যা আল্লাহ রসুল লিখে বললেন আলী দেরি করি দেরি করি ওই লাঠি এটা আমার কলেজার টুকরা সন্তান ফাতে জহরা রাতি আল্লাহ তালান্নার কাছে রাখা আছে যাও যাও কান থেকে লাঠিটা নিয়ে আস হজরত আলী যাইয়া ফাতেমা দাজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা নাগেডে বললেন প্রাণের বিমি লাঠি দাও বলে কোন লাঠি বলে ওই লাঠিটা দাও লাঠিটা দিচ্ছি আম্মা জান ডেকে বলতেছেন লাঠি নিয়ে প্রাণের স্বামী আপনি কি করবেন হাজির দাঁড়ি ডেকে বলতেছেন আল্লাহ রাসূল রিল পরিষদ হবে রাসূলুল্লাহ দিন কোন এক যুদ্ধের ময়দানে অনিচ্ছাকৃতভাবে এক সাহাবীকে আঘাত করেছেন ওই সাহাবী আজকে তার প্রতিশোধ নেবেন কাদুরে জান্নাত ফাতেমা যোহরা সত্য করতে পারলে না চোখের মানি সে কান্না শুরু করে দিলেন আমার বাবা গাগাত করবে তিনি সহ্য করতে পারতেছেন না ফাতেমা তো যোহরা ও হাসান কে ডেকে বলতেছেন বাবা হোসেন কে ডেকে বলতেছেন বাবা আয় আয় এদিকে আমার বাবার শরীরে যখন ওই সাহাবী আঘাত করবে তোমাদের পিঠ পেতে দিবা তোমাদের পিঠের মধ্যে আঘাত পড়বে আমার বাবার শরীরে যেন কোনো আঘাত পরে না পিছনে দাঁড়িয়েছে পিঠের মধ্যে পিছনের মধ্যে আঘাত করবেন হঠাৎ করে আবু হক্কা লাটিসে দিয়া আল্লাহর রাসূলের মোহরে নববদের মধ্যে একা করে কয়েকটা চুমা দেওয়া শুরু করলেন সুবহানাল্লাহ আল্লাহর রাসূল লেখা বললেন হে তুমি না বললা কাজ করবা তুমি কার চুমা খাও সাবি বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই চেহারা দেখলে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন হারাম করে দেয় যে যারা স্বপ্ন দেখলো ওই সাহাবের জন্য জাহান নামের আগুন হারাম করে দিবে ওই উম্মাদের জন্য জাহান নামের আগুন হারাম করে দিবে ওই নবী যদি ইন্তেকাল করে তার আর দিদার যদি না পায় আমার বিশ্বাস ওই রাসূলের শরীল মোবারকের সঙ্গে আমার শরীল মোবারক যদি লাগে আমার চেহারা মোবারক যদি লাগে এই শরীল আমার আল্লাহ জাহান নামের আগুনে জ্বালাইবে না ভাইরা আমার বন্ধুরা আমার রসুল্লাহকে যারা মোহাম্মত করি আমাদের বিশ্বাস রসুল্লাহকে যদি তাজিম করতে পারে তেবা করতে পারি আশা করসুলো জাহান্নামের আগুনে জ্বলতে পারে না ঠিক কেনা বলে